প্রথমবার 19 মে ভাষা শহীদ দিবসকে সামনে রেখে বিশাল পদযাত্রার আয়োজন করা হলো শিলচরে। বরাক উপত্যকায় 3 জেলার লোকেরা মিছিলে পা মেলান বিভিন্ন ভাষা গোষ্ঠীর মানুষ। ঐক্য এবং সৌভ্রাতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে এই মিছিলে সামিল হয়েছেন 100টিরও বেশি সংগঠনের সদস্যরা। এছাড়াও স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেন। শিলচর, করিমগঞ্জ এবং হাইরাকান্দিতে শহীদদের আত্মত্যাগের মর্যাদাকে সম্মান জানাতে এই বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়। শিলচরের রাঙ্গিরখাড়ি পয়েন্টে নেতাজি মূর্তির সামনে থেকে এই মিছিল শুরু হয়ে তারাপুর ভাষা শহীদ রেল স্টেশনে গিয়ে সমাপ্ত হয়েছে। মাতৃভাষা ও প্রতিটি ভাষার মর্যাদা রক্ষার ক্ষেত্রে এই পদযাত্রা আয়োজন করা হয়। বিভিন্ন ভাষা গোষ্ঠীর মধ্যে সৌভ্রাতৃত্বমূলক সম্পর্ক গড়ে তোলা হবে এই মিছিলের লক্ষ্য। আয়োজকরা জানান, মাতৃভাষার সম্মান রক্ষায় তারা এই পদযাত্রার আয়োজন করেছেন। 19-এর চেতনাকে সামনে রেখে এই মিছিল মানুষকে ঐক্যের সুরে বাঁধবে বলে আশা রেখে প্রতিটি ভাষাপ্রেমী মানুষকে এই মিছিলে যোগদান করেছেন। তাদের কাছে একটাই উদ্দেশ্য, যাতে 19-এর আত্মত্যাগের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়। 19-এর চেতনার সঙ্গে মিশে রয়েছে সেই কথাটাই তারা বলতে চাইছেন। শহীদদের রক্তে রঞ্জিত 19-এ মে যাতে এই উপত্যকার প্রতিটি মানুষের হৃদয়ে স্থান পায়, সেটাই তাদের প্রধান লক্ষ্য। আমরা দেখতে পেয়েছি শিলচরে প্রথমবারের মতো এত বড় পদযাত্রার আয়োজন করা হয়েছে। তার জন্য আমি বিশেষভাবে আয়োজক গোষ্ঠীর রোহিত চন্দ্র, শ্রেয়াংশু ভট্টাচার্য তোর সঙ্গে যারা উপস্থিত ছিলেন, ছাত্র সমাজের সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই মহাপদযাত্রার মাধ্যমে আমরা এই সারা জায়গায় জাগিয়ে তুলতে পেরেছি যে কমলা ভট্টাচার্য যিনি শহীদ হয়েছিলেন, কমলা ভট্টাচার্য শহীদ, উনার যে আত্মত্যাগ ভিতা যায়নি, উনি ছাত্রী হয়ে যেভাবে মাতৃভাষার সুরক্ষার জন্য, মাতৃভাষার আন্দোলনের জন্য উনি নিজের দেহত্যাগ করেছিলেন। মাতৃভাষার মাতৃযুক্ত সম প্রত্যেকটি মাতৃভাষার আমরা সম্মান করি। এখানে বিভিন্ন ভাষাগোষ্ঠীর লোকেরা উপস্থিত হয়েছেন, বিভিন্ন ভাষাগোষ্ঠীর লোকেদেরকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই পদযাত্রার মাধ্যমে ওনারা আমাদেরকে সহযোগিতা করার জন্য ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই মাতৃভাষার স্লোগান দিয়ে আজকের এই পদযাত্রা এখানে সমাপন করব। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।